প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ভূগোল প্রথম পত্র একাদশ শ্রেণী প্রথম বর্ষের প্রথম অধ্যায় আলোচনা করব, প্রাকৃতিক ভূগোল। ফিজিক্যাল জিওগ্রাফি, ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল, এই প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় আমরা আলোচনা করব আজকে। তো সেখানে প্রাকৃতিক ভূগোলের ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল এখানে কি কি বিষয়গুলো বা কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমরা সেই আলোচনায় চলে যাব। ফিজিক্যাল জিওগ্রাফি বলা হচ্ছে, ফিজিক্যাল জিওগ্রাফি জিও অর্থ পৃথিবী, আর গ্রাফি শব্দটা হচ্ছে পৃথিবীর বর্ণনা। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর বর্ণনা, জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। তাহলে পৃথিবীর বর্ণনায় প্রাকৃতিক ভূগোলে এখানে গ্রহ, জীবন, বাস্তুতন্ত্রের উৎস বললাম, গ্রহ, জীবন, বাস্তুতন্ত্রের উৎস। তাহলে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু গ্রহ, জীবন এবং বাস্তুতন্ত্রের উৎস, এটা হলো প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। তাহলে এই প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুর সঙ্গে গ্রহ, জীবন এবং বাস্তুতন্ত্রের উৎস এর পাশাপাশি কিছু শব্দ আমরা জেনে নেব, যে শব্দগুলো এই প্রাকৃতিক ভূগোলের এই অধ্যায়ের সঙ্গে, এই প্রথম অধ্যায়ের সঙ্গে ফিজিক্যাল জিওগ্রাফির সঙ্গে রিলেটেড। যেরকম ভূমিরূপ বিদ্যা,
অমাবিদ্যা। জন্মানি বিদ্যা মৃত্তিকা বিদ্যা সমুদ্র সমুদ্র তত্ত্ববিদ্যা অনুরূপবিদ্যা আবহাওয়াবিদ্যা জলবায়ুবিদ্যা মৃত্তিকা বিদ্যা সমুদ্র তত্ত্ববিদ্যা আর বেশ কয়েকটা আছে এরকম। যে শব্দগুলো ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল বা এই অধ্যায়ের সঙ্গে যে শব্দগুলো আমরা একটু পরিচিত হয়ে নিলাম, তাহলে এগুলো সবই পৃথিবীর বর্ণনা। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি অনুরূপবিদ্যা আবহাওয়াবিদ্যা জলবায়ুবিদ্যা সমুদ্র তত্ত্ববিদ্যা তারপর জীবমণ্ডল তাহলে এই সব কিছুই প্রাকৃতিক ভূগোলের উপাদান বিষয়বস্তু এবং আলোচ্য বিষয়। তাহলে আমরা বলতে পারি জার্মান ভূগোলবিদ জন হামবোল্ড ১৭৬৯ থেকে ১৮৫৯ উনি বলেছেন কি একদিকে পরিবর্তনশীল সমাজ অন্যদিকে সতত পরিবর্তনশীল প্রাকৃতিক উপাদান ও জীব জগৎ। তাহলে জার্মান ভূগোলবিদ কি বলছেন যে একদিকে পরিবর্তনশীল সমাজ অন্যদিকে পরিবর্তনশীল প্রাকৃতিক উপাদান ও জীব জগৎ। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত পৃথিবীর একটা গতিশীল প্রক্রিয়া এটা পরিবর্তন হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন হচ্ছে। কিরকম? আগে যখন মানুষ কাঁচা খেত, যখন মানুষ সভ্য ছিল না, বনে জঙ্গলে বসবাস করত, কিভাবে জীবন জীবিকা অর্জন, কিভাবে সভ্য হতে হবে বা কিভাবে মানুষ আদিম যুগের মানুষ কি অবস্থায় ছিল, আস্তে 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 এগুলো পরিবর্তন হয়ে একটা সভ্য সমাজে একটা সভ্য জাতিতে পরিণত হয়েছে। তাহলে প্রাথমিক অবস্থায় মানুষ জানতো না যে কিভাবে বীজ থেকে চারা উৎপাদন হয়, এরকম অনেক ঘটনা আছে। তাহলে সেগুলোর পরিবর্তন হতে হতে তাহলে আমি একটা কথা বললাম যে পরিবর্তনশীল সমাজ, তাহলে প্রতিনিয়ত এটা পরিবর্তন হচ্ছে। পাশাপাশি জীবজগৎ প্রাকৃতিক উপাদান এগুলো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে।
তাহলে জার্মান ভূগোলবিদ জন হামবোর্গ যে কথাটা বললেন সেটা হচ্ছে পরিবর্তনশীল সমাজ, অন্যদিকে সতত পরিবর্তনশীল প্রাকৃতিক উপাদান ও চিত্র। তাহলে প্রাকৃতিক ভূগোলে প্রাকৃতিক অবয়ব, নদী নালা, পাহাড় পর্বত, সমুদ্র সব কিছুই এই প্রাকৃতিক ভূগোলের উপাদান, বিষয়বস্তু, আলোচ্য বিষয়, পাঠের গুরুত্ব অনেক কিছু। অর্থাৎ আমরা এই অধ্যায় শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা শিখতে পারবো, এরকম আমরা বলতে পারবো যে প্রাকৃতিক ভূগোলের উপাদান কি, অথবা প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু কি, অথবা প্রাকৃতিক ভূগোলের আওতা ও পরিধি কি, আর প্রাকৃতিক ভূগোলের পাঠের প্রয়োজনীয়তাটা কি, অথবা প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব, এই বিষয়গুলো আমরা বলতে পারব, শিখতে পারব, জানতে পারব। তাহলে যেটা বলছিলাম ফিজিক্যাল জিওগ্রাফি প্রাকৃতিক ভূগোল, জিওগ্রাফি আমরা যদি একটু আলাদাভাবে লিখি, জিও হল পৃথিবী, আর গ্রাফি গ্রাফি, জিওগ্রাফি জি হলো পৃথিবী, আর গ্রাফি হলো বর্ণনা। এক কথায় বলা যায় পৃথিবীর বর্ণনা, পৃথিবীর বর্ণনাই হলো জিওগ্রাফি। তাহলে এই জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ভূগোলবিদ। প্রথম এই শব্দটি গ্রিক ভূগোলবিদ এই শব্দটি প্রথম ব্যবহার করেন। গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তাহলে প্রাকৃতিক ভূগোলের উপাদান, বিষয়বস্তু, গুরুত্ব, আওতা, পরিধি সব কিছু মিলেই প্রাকৃতিক ভূগোল বা জিওগ্রাফি। হেরিটেজ ডিকশনারি 2000 এটাকে ফিজিক্যাল জিওগ্রাফি নামে পরিচিত, অর্থাৎ হেরিটেজ ডিকশনারি 2000 অনুসারে এটাকে আমরা ফিজিক্যাল জিওগ্রাফি বা ফিজিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি বা ফিজিওগ্রাফি হিসাবে আমরা এটা জানতে পেরেছি।
ফিজিক্যাল জিওগ্রাফি বা ফিজিওগ্রাফি, যেখানে পৃথিবীর বর্ণনা, মানুষের আবাসস্থল এবং এই আবাসস্থলের বর্ণনা, সেখানে থাকবে সেখানে আবহাওয়া থাকবে, সেখানে জলবায়ু থাকবে, সেখানে মৃত্তিকা থাকবে, সেখানে সমুদ্র তত্ত্ব থাকবে, সেখানে বায়োজিওগ্রাফি থাকবে বা জীবমণ্ডল থাকবে, সমস্ত কিছুর সমন্বয় ফিজিক্যাল জিওগ্রাফি বা ফিজিওগ্রাফি। হেরিটেজ ডিকশনারি 2000 অনুসারে এটাকে নামকরণ ফিজিক্যাল জিওগ্রাফি বা ফিজিওগ্রাফি। তাহলে ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, জলবায়ুবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, সমুদ্রতত্ত্ব, জীবমণ্ডল, এই বিষয়গুলো এই ফিজিক্যাল জিওগ্রাফির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এই বিষয়গুলো নিয়েই প্রাকৃতিক ভূগোল। তাহলে সেখানে পাহাড় পর্বত, নদী নালা, হ্রদ, সমুদ্র, অনেক কিছু, এগুলোর বর্ণনা থাকে। তাহলে আমরা একটু বলতে পারি যে বিজ্ঞানের যে শাখা, বিজ্ঞানের যে শাখা অধ্যয়নে ভূত্বকের উপাদান, ভূত্বকের উপাদান, ভূত্বকের উপরিভাগের ভৌত পরিবেশ এবং এতে কার্যত বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া সমূহ সম্পর্কে জানা যায়, তাই প্রাকৃতিক। তাহলে আমরা কি বললাম যে বিজ্ঞানের যে শাখা অধ্যয়নে ভূত্বকের উপরিভাগের ভৌত পরিবেশ এবং এতে কার্যত কার্যরত বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া সমূহ, বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া সমূহ সম্পর্কে জানা যায়, তাই প্রাকৃতিক ভূগোল, যেটাকে আমরা বলছি ফিজিক্যাল জিওগ্রাফি বা ফিজিওগ্রাফি। তাহলে এখানে প্রাকৃতিক প্রপঞ্চ, প্রাকৃতিক ভূগোলের প্রাকৃতিক প্রপঞ্চ সমূহ, তাহলে প্রাকৃতিক প্রপঞ্চ সমূহ আমি আগেই বলেছি যে জলবায়ু, উদ্ভিদ, প্রাণী, সব কিছুরই বর্ণনা থাকে, স্থানিক ও কালিক বিশ্লেষণ। তাহলে আমি বললাম যে প্রাকৃতিক ভূগোলে ভিতর যে বর্ণনাগুলোই থাকবে সেখানে বললাম ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, জলবায়ুবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, সমুদ্র তত্ত্ব,
জীবন। তাহলে এক কথায় বললাম যে প্রপঞ্চ, তাহলে সেখানে সব উপাদানগুলোই বিদ্যমান রয়েছে। তাহলে প্রাকৃতিক ভূগোল হলো ভূপৃষ্ঠের প্রাকৃতিক অবয়ব সম্পর্কিত পাঠ। তাহলে প্রাকৃতিক ভূগোল হলো ভূপৃষ্ঠের প্রাকৃতিক অবয়ব সম্পর্কিত পাঠ, সেটাই হলো প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি। আমেরিকান হেরিটেজ সায়েন্স ডিকশনারি 2005 অনুযায়ী, আমেরিকান হেরিটেজ সায়েন্স ডিকশনারি 2005 অনুযায়ী পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক চিত্রাবলী, পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক চিত্রাবলী বিশেষত চলতি বিষয়গুলির বিজ্ঞানসম্মত পাঠই হল প্রাকৃতিক ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোল ভূপৃষ্ঠের প্রাকৃতিক প্যাটার্ন বা ধরন এবং পদ্ধতি সম্পর্কিত আলোচনার অন্তর্ভুক্ত। তাহলে প্যাটার্ন বা পদ্ধতি আলোচনা সম্পর্কিত তাকে অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা আরো একটু পরিষ্কার করে বলি যে প্রাকৃতিক ভূগোল ভূপৃষ্ঠের প্রাকৃতিক প্যাটার্ন বা ধরন এবং পদ্ধতি সম্পর্কিত আলোচনাকে অন্তর্ভুক্ত করে। তাহলে মানুষ ও প্রকৃতির যে মিথক্রিয়া এর আওতাভুক্ত, তাহলে মানুষ আর প্রকৃতি, তাহলে মানুষ আর প্রকৃতির মিথক্রিয়া এর আওতাভুক্ত এবং এটা ভূগোলের একটি উপক্ষেত্র, যাই হোক। তাহলে আমরা আজকের আরেকটা বিষয় খ্যাতনামা আমেরিকান ভূগোলবিদ রিচার্ড হার্ডসন খ্যাতি মানে আমেরিকান ভূগোলবিদ, ওনার মতে ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক সুবিন্যস্ত ও যুক্তিসঙ্গত বর্ণনা
ও ব্যাখ্যা সরবরাহ করা প্রাকৃতিক ভূগোলের কাজ। তাহলে কি হলো, উনি বলছেন কি যে ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক সুবিন্যস্ত ও যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যা সরবরাহ করা প্রাকৃতিক ভূগোলের কাজ। তাহলে আমরা যদি আর একটু অন্যভাবে বলি, সেটা হলো আরেকজন আমেরিকান ভূগোলবিদ, উনি বলছেন কি যে ফিজিক্যাল জিওগ্রাফি গ্রন্থে, যেটাকে আমরা বলছি প্রাকৃতিক ভূগোল, ফিজিক্যাল জিওগ্রাফি গ্রন্থে প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞার্থ বলেন কি যে প্রাকৃতিক ভূগোল ভূপৃষ্ঠের প্রাকৃতিক ভূগোল ভূপৃষ্ঠের প্যাটার্ন বা ধরন, প্যাটার্ন বা ধরন এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা করে, পদ্ধতি সম্পর্কে আলোচনা করে। তাহলে মানুষ ও প্রকৃতির মিথস্ক্রিয়া, এর আওতাভুক্ত এবং এটা ভূগোলের একটা উপক্ষেত্র। ভূগোলের একটা উপক্ষেত্র তাহলে আমরা এক কথায় বলতে পারি প্রাকৃতিক ভূগোলে পাহাড় পর্বত নদী নালা সমুদ্র জল জল সব কিছু নিয়েই প্রাকৃতিক ভূগোল। তাহলে বিভিন্ন ভূগোলবিদ, জার্মান ভূগোলবিদের কথা বললাম, আমেরিকান ভূগোলবিদের কথা বললাম, এটাকে ওনারা ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন এবং সব ব্যাখ্যার আলোচ্য বিষয় আওতা পরিধি বিষয়বস্তু ঘুরে ফিরে আমরা সেই একটি একটি জায়গায় চলে আসছি, ভূপৃষ্ঠে প্রাকৃতিক উপাদান সেখানে কি কি থাকবে এবং সেই সমস্ত কিছুর বর্ণনায়, অর্থাৎ পৃথিবীর বর্ণনা সেখানে কি কি থাকবে। আমি যে বিদ্যার কথাগুলো বললাম, ভূমিবিদ্যা, আবহাওয়া বিদ্যা, জলবায়ু বিদ্যা, মৃত্তিকা বিদ্যা, সমুদ্র দত্ত, জীবমন্ডল, জলজগৎ,
সবকিছুর বর্ণনা সেখানে থাকবে। তাহলে জার্মান ভূগোলবিদ জন হামবোল্ট যেটা বলেছেন যে একদিকে পরিবর্তনশীল সমাজ, একদিকে পরিবর্তনশীল সমাজ, অন্যদিকে প্রাকৃতিক উপাদান ও জীবজগৎ। জার্মান ভূগোলবিদ উনি একথা বলছেন। কিন্তু পরবর্তীতে গিয়ে গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস এই জিওগ্রাফি শব্দটি উনি সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন, যার অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। জিওগ্রাফি, জিও হলো পৃথিবী আর গ্রাফি হলো বর্ণনা। তাহলে পৃথিবীর বর্ণনা এটা হলো একেবারে প্রথম গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম উনি এই শব্দটি ব্যবহার করেন এবং তার ব্যাখ্যা উনি দিয়েছেন। যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে এই প্রাকৃতিক ভূগোলের উপাদান বিষয়বস্তু আওতা ও পরিধি এবং প্রাকৃতিক ভূগোল পাঠের গুরুত্ব আমরা আরো বিস্তারিত আলোচনা করব, এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে যতটুকু আলোচনা হলো এটা সুন্দরভাবে দেখার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমরা এই প্রথম অধ্যায়ের পরে এই প্রাকৃতিক ভূগোল এর কতগুলো শাখা আছে আমরা সেই শাখা সম্পর্কে বিস্তারিত জানব। এর ব্যাপকতা অনেক অনেক উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমরা যতটুকু আমরা শিখতে পারবো ততটুকু আমাদের পরবর্তী উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে আমাদের সহায়ক হিসেবে কাজ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম অধ্যায় একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায়টা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তী ক্লাসে আমরা প্রাকৃতিক ভূগোলের উপাদান, প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু আরো অনেক বিষয়গুলো নিয়ে আমরা পরিচয় করব। যত্ন সহকারে প্রথম বর্ষের ছেলে মেয়েরা এই অধ্যায়টা খুব গুরুত্ব সহকারে এটা দেখব। আর সঙ্গে সঙ্গে এর যে নতুন নতুন যে শব্দগুলো আসবে, অর্থাৎ এর সঙ্গে রিলেটেড যে শব্দগুলো, সেই শব্দগুলো আমরা একটু পয়েন্ট আউট করে নেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় এখানে শেষ করছি।